ওকে মার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা গেম প্লে ভিডিও। আর আজকে আমরা গেমের মধ্যে বডি বানাবো। এই যে এইটুকু বডি দিয়ে হবে না ভাই, আমার বডি আছে অল্প অল্প, কিন্তু এইটুকু বডি দিয়ে হবে না, আমরা অনেক শক্তিশালী হব, অনেক বডি টডি বানাবো ভাই। অনেক বডি বানানোর জন্য আমাদেরকে জিমে ভর্তি হতে হবে। তো গেমের মধ্যে আজকে আমরা জিমে ভর্তি হব। আর পাশে যাকে দেখতে পাচ্ছ এই আমাদের জিম ট্রেনার, আর জিম ট্রেনারকে দেখে তো আমার ভয়ই লাগছে ভাই। ও ভাই, কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে। আর আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি এই গেমটা অনেক ইন্টারেস্টিং, অনেক ফানি একটা গেম। আর আমি শুনেছি এই গেমটা নাকি একটু হরর টাইপের, তো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এই গেমটার নাম জিম অর জেল। চলো বেশি কথা না বলে আজকে গেম শুরু করা যাক। ওকে, তো গাইজ আমরা গেমে প্রবেশ করে ফেলেছি, আর আমাদের উইক ওয়ান, আমাদের জিমে প্রথম দিন, আর আমরা জিমে চলে আসছি। আমাদের এখানে প্রেজেন্ট করতে হবে। ও ভাই, এটা কিভাবে এইভাবে ধরে এইরকম করে কে বাড়ি মারে? আমরা ধীরে সুস্থও করতে পারি, এত অ্যাগ্রেসিভ কেন জানি না, এই গেমটা এইভাবেই তৈরি করেছে হয়তো। আর আমাদের যেতে হবে কোথায়? এই দিক, এই গেটটা যেতে হবে। ওকে, ওই গেটটা বন্ধ ছিল। আর এখানে পায়ের ছবি টবি লাগানো আছে কেন? এটা কি ভাই? এদিকে খুলি, এখানে কি আছে? এখানে তো কিছুই নেই, এটা তো জিম রুম না, আমার মনে হচ্ছে এটা জিম রুম না। আর এটা কি? ওকে, ওয়াটার লাইন মনে হচ্ছে, এটা কিছু স্নান টান করা। চলো এটা আমি পরে দেখব। এখানে কিছু আছে কিন্তু এখানে জিম কেউ করে না, এটা জিম রুম না। চলো দেখি অন্য রুমগুলো দেখি, আমার ফার্স্ট দিন ওই জন্য আমি জানি না। ও দেখো এখানে ঘাড়ের ছবি রাখা আছে। এই তো আমরা জিম রুমে চলে আসছি। আর এখানে এই এত জোরে দৌড়াচ্ছে কেন ভাই? আস্তে দৌড়ো ভাই, এত জোরে কেন দৌড়াচ্ছি? প্যান্ট খুলে পড়ে যাবে। আর আমাদের আজকে এখানে ডাম্বেল উঠাতে লাগবে। আর ওখানে একটা কাকু জিম করছে, এই দেখো কাকু ওখানে জিম করছে। ভাই কাকুকে দেখো ভাই, চোখ টোক বন্ধ করে জিম করছে ভাই, দোলে সোলে বানানোর জন্য। আর আমরা এখানে ডাম্বেল তোলা শুরু করে দিয়েছি। ইয়ে ইয়ে ইয়ে, ওই 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 ওই, আস্তে আস্তে আস্তে, একদিনের বডি করার চেষ্টা করছে ভাই। কি ভাই, পাগল নাকি ভাই? ওরা দৌড়াই যাচ্ছে আর কাকু জিম করেই যাচ্ছে, আমাদের বডি হয়ে গেল ভাই। এ কি পাগল নাকি, একদিনে জিম করার চেষ্টা করছে? ধীরে ধীরে কর। আর আমরা এখানে একটা সেলফি নেব। এই দেখো এখানে আমরা একটা সেলফি। ও ভাই দেখো, পাঁচ দিন ওর ভুড়ি এত ছিল। চলো আমাদের জিম হয়ে গেছে, আমাদের এখন বাড়ির দিকে যেতে হবে। আমাদের ফার্স্ট ডে কমপ্লিট, আমরা প্রথম দিন এসে শুধু ডাম্বেল তুলেছি। আর তুলে এই এই তো একদম পাগলই আছে, একদিনে একদম সব করার চেষ্টা করছিল কমপ্লিট করার। চলো আমরা এদিক দিয়ে এক্সিট করব। আমাদের ফার্স্ট দিনে জিম কমপ্লিট, আমাদের দুই নাম্বার দিন। আর এই দিনে এইভাবে অ্যাটেন্ডেন্স দিস না ভাই, প্লিজ, এর মেশিনটা ভেঙে যাবে তো ভাই। তাও ওই ওইভাবেই মারবে ভাই। ভাই মেশিনের উপর রাগ দেখায় লাভ আছে কোনো? এই সাইডে এই গেটটা কি খুলবে? না, এই গেটটা তো লক আছে। আমাদেরকে এখন সোজা যেতে হবে জিম করতে। আর এটা আমাদের দ্বিতীয় দিন, আর তোমরা তো প্রথম দিনে দেখে। ও জিম ট্রেনার ওখানে আমাদেরকে উকি মারলো মনে হলো। ওকে ঠিক আছে, আমি যাচ্ছি জিম করতে, এখানে কিছু নেই, আমি বারবার ভুলে যাচ্ছি। আমাদের জিমের রুম এই দিকে। চলো, এটা কোন জায়গায় ভাই? এটা কি টয়লেট? আচ্ছা এখানে টয়লেটও আছে। কে যেন সিটি বাজাচ্ছে ভাই, ও এখানে পরিষ্কার করছে টয়লেট। হ্যালো আঙ্কেল, আরো কেউ তো আছে ভাই, এখানে আওয়াজ হচ্ছে, স্নান করছে। ও এর বডি দেখো ভাই, সেই বডি বানিয়েছে। আর এখানে টয়লেট, ও ভাই এই তো জিম ট্রেনার এখানে পটি করছে, বসে থেকে। চলো আমরা এখানে জিম করি, টাইম নষ্ট করব না, আমরা এখন গিয়ে জিম করতে শুরু করি। আমরা ফার্স্ট ডেতে যত স্পিডে, এই দেখো ট্রেনারের ছবি, জল আইন দেখেছো ভাই ও? চলো চলো ফটাফট চলো। এই তো কাকা এখানে আরো ব্যায়াম করছে, আর এর ভাই দৌড়ই শেষ হচ্ছে না। আর আজকে আমরা এই জিমটা করব ভাই। তোল ভাই, ও ভাই কুঠে পাদে একদম একাকার। ও ভাই কত শক্তি দিয়ে আমরা তুলছি। ওকে, ও ভাই পাদ দিয়ে দিয়েছে। ও ভাই কি হচ্ছে ভাই, হাঁপাই গেছে ভাই। ওকে আমরা এটা করে নিয়েছি। আর ওই ভাই, ও অত স্পিডে কেউ দৌড়ায় নাকি? ওর প্যান্টই খুলে যাবে তো। চলো আমরা এখন সাইকেল চালাবো, সাইকেলিং করব। চলো 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 চলো। ও ও ও ও শিট ভাই, এ পাগল আছে ভাই, এত স্পিডে কে সাইকেল চালায়? দুটা গেল রে, গেল গেল গেল। এবার জিম ট্রেনার এসে আমাদের অবস্থা এত খারাপ করবেই ভাই, দেখো ধোঁয়া বেরোচ্ছে। চলো আমাদের এখন দৌড়াতেও হবে, চলো আমরা একটু দৌড়াই নি। এই জিনিসটার নামটা আমি জানি না ঠিক। চলো আমাদেরকে দৌড়াতে হবে। আর দেখ তুই আমার দেখে শেখ কীভাবে দৌড়াতে হয়, আমাকে দেখে শেখ। আর ট্রেনার এখানে চলে এসেছে ভাই, কি বডি! ও ভাই দেখো এর বডি কি,
ওই ভাই স্পাইডারের মতো লাফায় চলে আসলো আর একটা ঘুষি মেরে স্টার্ট করে দিলো। আমাদের দেখে দেখে এও দৌড়ানো শুরু করলো। চলো আমাদের দৌড়ানো কমপ্লিট। আর আমরা আজকে এখানে আবারও একটা ছবি তুলবো। ভাই একে দেখে আমার ভয় লাগছে, আমরা মেশিন তো ভেঙে দিয়েছি। চলো আমরা একটা ছবি তুলি। ও ভাই আমাদের দ্বিতীয় দিনেই, নাইস, আমাদের দ্বিতীয় দিনে কত বডি হয়েছে। চলো এরা দৌড়াক, আর এই পাগলের মতো দৌড়াই যাচ্ছে। এখন একটু খাওয়ার দাওয়ার খেতে হবে। চলো এই, আরে ভাই জিম ট্রেনার আমাদের দিকে এইভাবে তাকাচ্ছে কেন? ভাই এর মতলব আমি ভালো দেখতে পাচ্ছি না, কিছু তো একটা খারাপ হতে চলেছে। ও শিট, এখানে তো বিশাল বড় জায়গা আছে খাওয়ার দাওয়ারের, কিন্তু এই লোকটাকে তোমরা দেখো, এই মোটা হওয়ার জন্য ভাই পিৎজা কত কিছু অর্ডার করেছে। ওই ভাই মোটা হয়ে গেছে খেতে খেতে, এই জিমে এসে খাচ্ছে ভাই জিম করা বাদ দিয়ে। আর দেখো এখানে কত বড় বড় পিৎজা আছে, আমরা পিৎজা নিয়ে নিয়েছি। তো জানি না জিম করলে পিৎজা টিৎজা এসব খাওয়া হয় কি না, আমরা তো পিৎজা খাবো এখন। পিৎজা এই দেখো সামনে জিম ট্রেনার আমাদের দিকে তাকাই আছে। ভাই আসছে আসছে আসছে, ও এর সেই বডি ভাই, আমার তো একে ভয় লাগছে একে দেখে। ভাই আমাদের মেরে না দেয়। এটা কি ভাই, আমার পিৎজা একদম নিবি না? ড্রাগস, হোয়াট, এ আমাদেরকে ড্রাগস দিতে চায়। ভাই কি রিজেক্ট রিজেক্ট, আমরা নেশার পানি করি না ভাই। ভাই খেপে গেছে মনে হচ্ছে, আমরা ওর মেশিন ভেঙে দিয়েছি, তারপরে ড্রাগস দিতে চেয়েছিল, আমরা ওর ড্রাগসটা নিইনি। আমরা ড্রাগস নিতে যাবো কেন? ওই মনে হয় ড্রাগস খেয়ে এরকম জিম করে ওর বডি ওরকম বানিয়েছে। আমরা ন্যাচারালভাবে সব কিছু করবো। আর আমরা এখানে দুটা পিৎজা স্লাইস নষ্ট করে দিয়েছি, খাওয়ার নষ্ট করা উচিত না। চলো আমরা বাইরের দিকে যাই, আর আমার ট্রেনারটাকে সুবিধা মনে হচ্ছে না। চলো এখন আমরা বাড়ির দিকে যাব। চলো আমাদের মনে হয় দ্বিতীয় দিন কমপ্লিট হয়ে গেছে। ওকে আমাদের তিন নাম্বার দিন, 3 weeks। চলো আমরা তিন নাম্বার দিনে চলে আসছি। আর এইবারে এরকম করে বাড়ি মারিস না প্লিজ, আবারও ওইভাবে মারবে ভাই, পাগল আছে ভাই এই। চলো আমরা প্রেজেন্ট তো করে দিয়েছি, এবার আমরা আবারও জিমে চলে যাব। চলো আজকে জিম, আগের দিন দুই নাম্বার দিনেই আমাদের অনেক বডি শডি হয়ে গেছিলো। আর আজকে ওই ছেলেটা ভাই এখানে, ও ট্রেনার এখানে এই জিমটা করছে, কিন্তু কাকা আজকে নেই, আর ওই ছেলেটা ওখানে ওই পুশ আপ মারছে। চলো আজকে আমরা এখানে দৌড়াবো, আর আমার পাশে কেউ নেই, আমরা একাই দৌড়াচ্ছি। চলো দৌড়াও দৌড়াও দৌড়াও, অনেক বডি শডি করবো। আর ট্রেনার আমার দিকেই আসছে, ট্রেনার অনেক খেপে আছে, ওর ড্রাগস নিইনি ভাই। ওই আমাদেরকে ড্রাগস দিতে চেয়েছিল, দেখো ওর মুখটা দেখো কেমন হয়ে আছে ভাই, এই ড্রাগস নিয়ে বডি শডি বানায় ভাই, ওই জন্য ওর বডি ওরকম। এই দেখো আমার দিকে তাকাচ্ছে কেমন করে। ভাই পালাও এখান থেকে, আমি জিম করবোই না আজকে। আমরা গিয়ে এখন স্নান টান করে বাড়ির দিকে চলে যাব, আমার ট্রেনারের সুবিধা মনে হচ্ছে না। আমি এই জিমটা চেঞ্জ করব, আমি এই জিমে জিম করবোই না। আমরা গিয়ে একটু স্নান করে নিই এখানে বাথরুমে গিয়ে। চলো আমাদের বাথরুমে এখানে স্নান করতে হবে। আর এই সেদিন থেকে স্নান করেই যাচ্ছে, ও কাকাটা এখানে পটি করতে আসছে, তাই তো বলি কাকা জিমে নেই কেন। চলো আমরা এখন স্নান করব হালকা করে, আর জলটা একটু ঠান্ডা আছে, যেহেতু ঠান্ডার দিন ঠান্ডা জল দিয়ে স্নান করছি, আমাদের ঠান্ডা লেগে যাবে। ওই ভাই জিম ট্রেনার এখানে আমাদেরকে উঁকি মারছে কেন? এই দেখো মুখটা দেখো ভাই ওর, খালি ভাই আমাদের দিকে এইভাবে তাকাই আছে কেন? ওকে ভাই তুই কি চাষটা কি আমার কাছে? আমাদের এই জলটাকে একটু ইয়ে করতে হবে, গরম করতে হবে, ঠান্ডার দিনে ঠান্ডা লাগছে। আর জিম ট্রেনার এখানে আমাদেরকে উঁকি মারছে, জিম ট্রেনার এখানে স্নান করছে, আমরা একটু জলটা গরম করে দিই, কারণ এখানে ঠান্ডার দিনে ঠান্ডা জল দিয়ে চান করা যাচ্ছে না। আমরা গিয়ে এখন জলটা হালকা একটু গরম করব। আমরা ফার্স্ট দিন এসে দেখে নিয়েছি কোন জায়গা থেকে এই পাইপ লাইনটা আছে। এই দেখো এখানে পাইপ লাইন আছে, এখানে রেড আছে একটা, ব্লু আছে একটা, রেডের দিক। ও ও এটা কি করে দিল ভাই, কি করে দিলি তুই এটা, এত গরম করে দিয়ে? অত কেউ ঘোরায় নাকি, অল্প ঘোরালেই হয়, ফুল ঘুরিয়ে দিয়েছে ভাই। জল গরম হয়ে তো একদম বাষ্প হয়ে যাবে, দেখি এবার টয়লেটে গিয়ে। ভাই ওরা তো স্নান করছিল জিম ট্রেনার, ও চিৎকার, ভাই এরা তো শেষ, গরম জলে স্নান করে নিয়েছে, আমি ই ভাই এ মরেই গেছে। আর জিম ট্রেনার দেখো স্নান করছিল, আরে ও ভাই এটা কি হচ্ছে, ও এ এর হাত পাস কোথায় গেল? ওকে ও ভাই এটা এটা কি ছিল,
আমরা কোথায় আসলাম? ওকে ভাই, জিম ট্রেনার মরে গেছে, এও মরে গেছে। দেখো চোখগুলো দেখো, এখানে কেউ নেই, এখানে কাকা ছিল মনে হয়। জিম ট্রেনারটা কোথায় গেল? আমাদেরকে কিভাবে জামস্কেয়ার দিল? ও দেখো, এখানে যে ঝাড় দিচ্ছিল তার চোখের মধ্যে ঝাড়ুটা ঢুকে দিয়েছে। ও কাকাকে দেখো, এখানে পটকাই ফেলছে একদম পা মাথার উপরে। আর এই তো জিম ট্রেনার। ভাই কি হলো এর আবার? ওই হোয়াট ভাই, এখানে কলার চোচা ছিল, পিছলে পড়ে গিয়ে ওই মরে গেছে। এটা কি FBI? ও শিট, FBI এসে আমাদেরকে ধরে নিল, কারণ আমরা চারজনকে নাকি খুন করে দিয়েছি। জিম ট্রেনার ওদের সবাইকে মেরে দিয়ে ওই নিজে পড়ে গিয়ে ওই নিজেই মরে গেল, আর FBI এসে আমাদেরকে ধরে নিল, কারণ আমরা চারজনকে নাকি খুন করে ফেলেছি ভাই। কারণ ওখানে আর কেউই ছিল না, আমি একাই ছিলাম, তাই আমরা ফেঁসে গেছি। চলো, এর আরও একটা এন্ডিং আছে। তো যখন আমরা ড্রাগস নেব তখন আমাদের এন্ডিংটা অন্যরকম হয়ে যাবে। চলো আমরা গেমটা ওখান থেকে আবার খেলি, যেখান থেকে ওই আমাদেরকে ড্রাগসটা দিতে চায়। আমরা এবার ড্রাগসটা নিব, তারপরে দেখব এন্ডিংটা কি হয়। চলো, অল রাইট গাইস, আমরা সেই জায়গায় চলে আসছি যেখানে আমরা পিৎজা খাচ্ছিলাম, আর ওই ট্রেনার আমাদেরকে ড্রাগস অফার করে। এবার আমরা অ্যাকসেপ্ট করব, ড্রাগসটা নিব, তারপরে আমরা অন্য এন্ডিংটা দেখব, এই এন্ডিংটা কেমন। চলো, আমরা নিয়ে তো নিয়েছি, এই দেখো ভাই, ভাই ড্রাগস নিয়ে নিল ভাই। খতম ভাই, নেশা হয়ে গেছে ভাই। জিম করবে না নেশা করবে ভাই? ট্রেনারটা এত বাজে কেন? চলো আমরা অন্য কোথাও তো চলে আসলাম, এটা আমরা কোথায় আসলাম? আমরা নেশায় অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর ট্রেনার আমাদেরকে অন্য কোথাও নিয়ে তো চলে আসছে বন্দি করে। এখানে একটা কুড়াল আছে ভাই, আমি ট্রেনারকে এবার ছাড়বই না, ট্রেনার আসলে এবার আমি মেরে দেবো। আমাদেরকে এখান থেকে পালাতে হবে হয়তো। চলো এখান থেকে বাইরের রাস্তাটা দেখি। ট্রেনারকে আমার সুবিধার মনে হচ্ছে না, এ আমাকে মেরে ফেলতে চায়। ও ভাই দেখো, ট্রেনার এখানে বসে থেকে গোটা জিম ফলো করে। এই দেখো প্রতিটা ঘর, আর এখানে একটা চাবি আছে। চলো আমরা চাবিটা নিয়ে নিলাম। চলো, ট্রেনার কোথায় আছে ভাই? ট্রেনারের থেকে আমাকে বেঁচে থাকতে লাগবে। এই ট্রেনার ভূত হয়ে গেছে ভাই, মরে যায় মনে হয়, না হলে ড্রাগস মাক্স খেয়ে পাগল হয়ে গেছে। আমাদেরকে মারার জন্য এক সেকেন্ডও ভাববে না ভাই, মেরে দিবে। আমাদেরকে এখান থেকে ভাগতে হবে, আর আমাদেরকে মনে হয় এটা দিয়ে এটা ভাঙতে হবে। আর কেউ তো আসছে পিছনে ভাই, তাড়াতাড়ি কর, ট্রেনার মনে হয় আসছে। ও ভাই 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 ভাই, ভূত হয়ে গেছে, ওর চোখ লাল হয়ে গেছে। চল, গেট খোল, পালা। আমরা কোন দিক দিয়ে যাবো? ওই দেখো ট্রেনার আসছে, পালা, খোল। ভাই এরকম জাম্পস্কেয়ার? ও শিট, চলো ভাই খুব ভয়ানক। চলো আমাদেরকে এখান থেকে ফটাফট পালাতে হবে, আমরা আবারও নিয়ে নিয়েছি। ট্রেনার আমাদেরকে এইভাবে জাম্পস্কেয়ার দিচ্ছে ভাই। চলো আমরা চাবি নিয়ে নিয়েছি, চলো ভাগো। ও ভাই চলো, আমাদেরকে এদিক দিয়ে পালাতে হবে, আর এখানে গেটের মধ্যে গার্ড লাগানো আছে। চলো পিছনে আসছে, দৌড়াও। আর এখানে অনেকগুলো গেট মনে হয় আমাকে ওপেন করতে হবে ভাই। রাস্তা কোথায়? এই তো খোল, পিছনে জোর তাড়া করছে ট্রেনার আমাদের পিছনে। পালা ভাই, জীবন বাঁচাতে যদি চাস তাহলে পালা। ও ভাই পিছনে আসছে, আরে গেটই শেষ হয় না। ও চলো, আরও গেট আছে। ওই এবার ঘন ঘন গেট, ঘরটা ছোট হতে হচ্ছে ভাই। আমরা বড় একটা জায়গায় চলে আসছি, ট্রেনার আমাদের পিছনেই দৌড়াচ্ছে, আর সামনে অন্ধকার। ওকে, আমরা হাঁপাই গেছি। ও এখানে একটা ভেন্ট আছে, আমাদের ভেন্টে উপরে যেতে হবে। চলো আমরা ভেন্ট দিয়ে পালাবো এখান থেকে এবার। চলো। ও ভাই ট্রেনারটা এই ছোট জায়গা দিয়ে আসবে, আর এখানে আমরা নিচে যেতেও পারবো না। চলো সামনে দিয়ে ট্রেনার যদি চলো। ও সামনে দিয়ে ট্রেনার আসছে। ও এই তো পিছনে জালটা পড়ে গেছে, চলো নিচে নামো। ও ভাই ট্রেনার আটকে গেছে এখানে, নিচে পড়ে গেছে। ও চল মেরে দে ভাই। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই ধরনের গেম যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোন গেমপ্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানুব গেমার সাইন অফ।